নমস্কার, দেখছেন জেলা বার্তা, আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। হঠাৎ বন্ধ কুরিয়ার অফিস, ধন্দে কর্মীরা। মোহাম্মদ বাজার পেল নির্মল গ্রাম পঞ্চায়েতের তকমা। পথ দুর্ঘটনায় অবরুদ্ধ 60 নম্বর জাতীয় সড়ক। রাজনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এখন জেলা বার্তা বিস্তারিত। সিউড়ির ডাঙ্গালপাড়ায় একটি কুরিয়ার অফিস হঠাৎ বন্ধ হয়ে যায়, ধন্দে পড়লেন অফিস কর্মীরা। সিউড়ির ডাঙ্গালপাড়ায় একটি কুরিয়ার অফিস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ধন্দে অফিসের কর্মীরা। কর্মীদের অভিযোগ, কোনো আগাম বার্তা ছাড়াই হঠাৎই অফিসটি বন্ধ করে ওই সংস্থা। তাদের আরও অভিযোগ, দীর্ঘ 3 মাস ধরে বেতনও পাননি তারা। তাই পাওনা বেতন আর পাওয়া যাবে কি না এ নিয়েও যথেষ্ট ধন্দে রয়েছেন কর্মীরা। এদিন এই কুরিয়ার অফিসে কর্মরত কর্মীরা একটি লিখিত অভিযোগ জানিয়েছেন সিউড়ি থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কুরিয়ার সার্ভিস, যেটা delivery.com, সেখানে আমরা কাজ করতাম। কাজ করতে করতে 6-7 মাস ধরে কাজ করছি। গত 3 মাস ধরে আমাদেরও বেতন দেয়নি, প্লাস বলেছিল যে ট্রেনিং হবে। একটা 2 ছেলেকে নিয়ে গেছিলো কলকাতা, সেখানে নিয়ে যেয়ে ছেলেরা হাইলাইট মানে কী করছে, হারানি ঘুরে পাওয়া যায়, প্লাস পিছনে লোক লাগিয়েছিলো। তারপর আমরা সকালে এসে দেখছি যে মাল ফাল নিয়ে ও হাওয়া সমস্ত। ভয় টিভি সিউড়ি। মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতিকে নির্মল ব্লক ঘোষণার দিনই মলিনতার ছাপ পড়ল প্রশাসনের কপালে। মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতিকে নির্মল ব্লক ঘোষণার দিনই মলিনতার ছাপ লাগলো প্রশাসনের কপালে। শনিবার নানুর ব্লকের সঙ্গে মোহাম্মদ বাজার ব্লকের কপালেও জোটে নির্মলতার তকমা। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে মোহাম্মদ বাজার ব্লকের সমস্ত পঞ্চায়েতকেই পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের তরফে। একই সঙ্গে মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতিকে ঘোষণা করা হয় মুক্ত শৌচহীন পঞ্চায়েত সমিতি হিসাবে। এদিন অনুষ্ঠান চলাকালীনই অবশ্য প্রশাসনের এমন সিদ্ধান্তে প্রশ্ন তোলে ভুতুরা অঞ্চলের ভুতুরা গ্রামের বাসিন্দারা। আদরিণী মণ্ডল, অসিত বাগদিদের দাবি, 3 বছর আগে নির্দিষ্ট টাকা জমা করেও মেলেনি টয়লেট। আমার বাড়ি ভুতুরা, ভুতুরা পঞ্চায়েত, তার বলো। আমাদের এখানে পায়খানার জন্য 900 টাকা করে নিয়ে গিয়েছে, কিন্তু কোনো কিছু না এখনো পর্যন্ত। তো গ্রামে ধরুন প্রায় 50টা বাড়ি আছে, আমাদের সবার তো আর সমর্থ নাই নিজে নিজে পায়খানা তৈরি করার। তো কিছু কিছু বাড়ি নিজে নিজে পায়খানা তৈরি করে নিয়েছে, কিন্তু আমরা পারিনি, আর পয়সাও দেওয়া আছে। তো কোনো কিছু এখনো পর্যন্ত মানে তাদের কোনো কিছুই আসা নাই। 2.5 থেকে 3 বছর হবে প্রায় 900 টাকা, এখন মাঠে ঘাটে যেতে হয়, তাছাড়া উপায় নাই। বর্ষার সময় খুব কষ্ট হয় আমাদের পায়খানা যেতে মাঠে ঘাটে, বুঝতেই পারছেন না। একটাও পায়খানা হয়নি সরকারি থেকে, একটাও পায়খানা হয়নি। আমরা চাইছি পায়খানার যাতে হয়, সরকার দিচ্ছে, আমরা এবার পাবো না কেন, সেইটাই চাইছি। হ্যাঁ করেছি, এখন বলছি যে রসিদ দিয়ে পয়সাটা ফেরত দিতে চাইছে, কিন্তু আমরা সেই রসিদ নিয়ে পয়সাটাও ফেরত দেবো তার জন্য তো আর দিইনি গো, পায়খানাটা পাওয়ার জন্যেই দিয়েছিলাম। হ্যাঁ বলেছি, কিন্তু তারা এখন অস্বীকার করছে, মানে আর দায়টা নিতে চাইছে না, রসিদ দিয়ে টাকাটা ফেরত দিতে চাইছে, কিন্তু আমরা তা নেবো না। আমাদের ভুতুরা পঞ্চায়েতে ভুতুরা গ্রামে বাথরুম এখন একটাও হলো না। আমরা টাকা জমা দিয়েছি প্রায় 3 বছর হয়ে গেল, তো আমরা প্রায় 3 বছর হয়ে গেল, কত টাকা বলে 900 টাকা। আমরা এখন বাঁধ নদী গাবা, পুকুরে গাবা, মাঠে ঘাটে করে বেড়াইছি, কী করব, কষ্ট হচ্ছে। কিন্তু পার্টি আসছে, দেখে এসে লেবার বেলায় নিয়ে চলে এসেছে, কিন্তু কাজের ভুল কিছু হয়েছে না।
একটাও নেই। আমাদের গ্রামে অর্ধেক মানুষ টাকা দিয়েছে কিন্তু তবু একটাও আসেনি। বাসিন্দাদের এমন অভিযোগ শুনে জেলাশাসক পি মোহন গান্ধী বলেন, জেলায় ইতিমধ্যেই তৈরি হয়েছে 5 লক্ষ টয়লেট, তার মধ্যে যারা এখনও টয়লেট পায়নি তাদের জন্য নেওয়া হবে ব্যবস্থা। ভুতুরা গ্রামে টয়লেট না হওয়ার বিষয়টিও আলাদাভাবে দেখবেন বলে আশ্বাস দেন জেলাশাসক। কোথায় কোথায় টয়লেট নেই ওখানে কোনো বিভিন্ন কারণে এটা হতে পারে, সো ওনাদেরকে আমরা কমিউনিটি টয়লেটের জন্য অ্যাটাচ করছি, আদারওয়াইজ এটা কাছাকাছি এটা অ্যাটাচ করছি। এখানে আমরা বলছি প্রত্যেকটি বাড়িতে আমরা টয়লেট করছি এটা এরকম নেই। নির্মল হচ্ছে মতলব একটা লিস্ট তৈরি হয়েছে, বিএলএস মানে ব্লক লেভেল সার্ভে আছে, ওখানে সমস্ত টয়লেট করা হয়েছে, কার কারকে টয়লেট নেই ওনাদেরকে এনআরজি থেকে টয়লেট করেছি আমরা। সো এরকম একটা কোনো ফ্যামিলি আছে দেন ডেফিনেটলি ওনারা গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্রোচ করবে, ওনাদেরকে সঙ্গে সঙ্গে আমরা টয়লেট এনআরজিতে ব্যবহার করেছি। আমরা অলরেডি এই লিস্টে নেই, এরকম একটা মোটামুটি 50,000 টয়লেট আমরা ডিস্ট্রিক্টে অলরেডি করেছি আন্ডার এনআরজি স্কিম। সেখানে আপনি বুটুরা এটা বলেছেন, ডেফিনেটলি ওনারও পাবে, কোনো অসুবিধা নেই। 3 বছর আগে দিয়েছে এটা, আগে এটা কুচু কুচু একটা স্যানিটারি মার্ট ছিল, আমি আপনাকে বলছি 3-4 বছর আগে এগুলো কাজ করেছিল, ওটা নিয়ে অনেক একটা টাকা দিয়েছে, এটা রসিদ নেই, এরকম একটা কিছু প্রবলেম ছিল। আমরা লাস্ট 3 বছর অনেক একটা পরিস্থিতি চেঞ্জ করেছি। সাপোজ ওনারা বলছে টাকা দিয়েছে, ওনাদের কাছে রসিদ থাকে মানুষ কাছে, ডেফিনেটলি ওটা দেখুন। আপনি স্পেসিফিক্যালি কিছু কমপ্লেন বলছেন, ওনারা 3 বছর আমরা দেন বুটুরা গ্রাম পঞ্চায়েতে আমাদের লোক কাজ করেছে, ওই সময় ওনারা ওখানে গিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, বিডিও অফিস আছে, বিডিও অফিসে ওনারা কি সাহায্য করতেন আমরা সলভ করে দিব। এখানে আমরা মানে 50টা টয়লেট একটা কোনো ইস্যু নেই, ঠিক আছে, আমরা ডেফিনেটলি ওখানে আপনাদের এনআরজিতে তো আমরা করে দিতে পারবো। এটা আমি বলছি 900 টাকা সাপোজ কোথায় দিয়েছেন, আপনারা এগুলো কাকে বলা হয়েছিল, কোনো কার সঙ্গে বলা হয়েছিল এগুলো জিনিস, বিডিওকে কি ওনারা বলেছেন? আমি এটা আবার বলছি, সাপোজ কারোর কোনো টয়লেট দরকার আছে ওনারা জিপি অফিসে লিস্ট দিবে, ওনাদেরকে 100% টয়লেট আমরা করে দিচ্ছি, ওটা আমি অ্যাসিওর করছি এসএফ ডিস্ট্রিক্ট অফিস। ঠিক আছে, তো সার্বিক স্বাস্থ্যবিধান বলতে এই দুটোকে একসঙ্গে মিলে বোঝায়, পায়খানা করেন তবে কিন্তু এই অঞ্চলে সামাজিক স্বাস্থ্য ভালো থাকবে। দুধ বীরবলের বুদ্ধিক্রমে বলেছিল যে সবাই দুধ ঢেলে যাবে, তো প্রত্যেককে মানে আমি যে অবস্থায় আছি সেটাকে অন্ধকারের সঙ্গে তুলনা করলাম, অন্ধকারে তাকিয়ে আমরা একটা দুধ পুকুর হবে না, জলের পুকুরই হবে। অতএব প্রত্যেকে আমরা যে সার্বিক স্বাস্থ্যবিধানের কথা বলছিলাম সেটা করা গেল না, এটা সম্ভব হয়েছে কেউ যদি আমরা ভেবে থাকি, কারণ একার জন্য দিয়ে পড়েছে হয়, শুভেচ্ছা ধন্যবাদ, কিন্তু আমাদের আরও কিছুদিন এই খাটতে হবে, হয় আমরা পিছু পড়ব না, আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকবো, এই জায়গাটা সকল জোরে হাত তুলে দেবেন গণতন্ত্রের। ভয় টিভি মোহাম্মদ বাজার। এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন
শিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, শিউড়ি সদর হাসপাতাল। শিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, টিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, শিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, শিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরোসাইক্রিয়াটিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, শিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474 437 7139 4343 4326 822 প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউরি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল শিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822 9474437713। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হল 60 নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে আবদারপুরের কাছে 60 নম্বর জাতীয় সড়কের ওপর। পথ দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হল জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে আবদারপুরের 60 নম্বর জাতীয় সড়কে। এদিন জাতীয় সড়কের ওপর ট্রাকের ধাক্কায় আহত হন এক ব্যক্তি। ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর উত্তেজিত জনতা অবরোধ করে 60 নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশই হস্তক্ষেপে অবশ্য অবরোধ উঠে যায়। হয় টিভি, আবদারপুর, শিউড়ি। রাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো শনিবার। রাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো শনিবার। এদিন রাজনগর ডাকবাংলো ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ 25টি ইভেন্টে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজকান্তি ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই, আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে শিক্ষা দীক্ষা, আমাদের শরীর মন গরম করে আমরা আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল এবং আজ এই দুদিন বিদ্যালয়ের নিজস্ব মাঠে ডাকবাংলোটি অনুষ্ঠিত হচ্ছে। গতকাল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর প্রতিযোগিতা হয়ে গেছে, আজকে নবম দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা চলছে। এই দুদিনে মোট 283 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং মোট 25টি ইভেন্ট ছিল। ভয় টিভি রাজনগর, আসুন দেখে নিই 3রা ফেব্রুয়ারির গুরুত্ব। ১৮১২ সালের ৩রা ফেব্রুয়ারি কলকাতার প্রাচীনতম ব্রিটিশ বেগম মিসেস ফ্রান্সেস জনসনের প্রয়াণ ঘটে। ভারত ভাণ্ডার ও সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী অতীন্দ্রনাথ বসুর প্রয়াণ ঘটে ৩রা ফেব্রুয়ারি ১৮৭৩ খ্রিস্টাব্দে। বর্ধমানের ধাত্রীগ্রামে সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম হয় 3রা ফেব্রুয়ারি। 1880 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি কলকাতার ইহুদি সমাজের বিশিষ্ট পুরুষ এলিয়াস ডেভিড জোসেফ এজরা পরলোক গমন করেন। চিত্রশিল্পী আচার্য নন্দলাল বসুর জন্ম হয় 3রা ফেব্রুয়ারি ১৮৮৩ খ্রিস্টাব্দে। বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনকে হত্যার প্রচেষ্টার অভিযোগে রাজশাহী জেলে ভবানী ভট্টাচার্যের ফাঁসি হয় 3রা ফেব্রুয়ারি ১৯৩৫ খ্রিস্টাব্দে। 1983 সালের আজকের দিনেই তামিল অভিনেতা সিলাম্বা রাসন থেসিঙ্গু রাজেন্দরের জন্ম হয়। ফুটবল খেলোয়াড় গুরপ্রীত সিং সাধুর জন্ম হয় 1992 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি। 2011 খ্রিস্টাব্দের আজকের দিনেই বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার দুর্গা শঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। হঠাৎ বন্ধ কুরিয়ার অফিস, ধন্দে কর্মীরা। মমর বাজার পেল নির্মল গ্রাম পঞ্চায়েতের তকমা। পথ দুর্ঘটনায় অবরুদ্ধ 60 নম্বর জাতীয় সড়ক। রাজনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জেলা বার্তা এখন এই পর্যন্তই, নমস্কার।